তাহলে আগুনের ব্যবহার মানুষ কিভাবে শিখলো এবং আগুন মানুষকে কি কি উপকার দিয়েছে, বর্তমানে মানুষ কিভাবে আগুনকে ব্যবহার করছে বা আগুনকে কাজে লাগাচ্ছে সেটাই হচ্ছে আমাদের এখন জানার বিষয়। তোমরা জানো প্রাচীন যুগে মানুষ আগুনের ব্যবহারটা কিভাবে শিখেছিল, আগুনের ব্যবহারটা শিখেছিল তারা দেখেছিল জঙ্গলে আগুন লাগে এবং সমস্ত কিছু পুড়ে যায়, পশু পাখিরা সেসব দেখে দৌড়ে পালিয়ে বাঁচে। তারা দেখেছিল গাছে গাছে ঘষা লেগেও আগুন জ্বলে ওঠে, বিদ্যুৎ যখন চমকায় অনেক সময় বিদ্যুতের প্রভাবেও আগুন লাগা তারা দেখেছিল, আগুনে পোড়া দাবানল, আগুনে যে বনে যখন আগুন লাগে সেই বনের আগুনকে কি বলে, দাবানল। দাবানলের ফলে যখন পশুরা পুড়ে যেত সেই পোড়া মাংস তারা খেয়ে দেখল যে এটা খুব সুস্বাদু, পোড়া মাংস খেতে খুব সুস্বাদু এবং সেটা সহজে হজম হয়ে যায়। তখন থেকে তারা আগুনের ব্যবহার করার একটা ভাবনা চিন্তা শুরু করল। তারা দেখেছে পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে এবং পশুরা আগুনকে দেখে পালিয়ে যায়। প্রথম দিকে মানুষের আত্মরক্ষাটাই ছিল যেহেতু বড় একটা ব্যাপার, তাই তারা কি করলো, আগুনকে ব্যবহার করা শিখল এবং আগুন জ্বালার উপায়টাও খুব কিন্তু একটা সুন্দর। সেটা হচ্ছে কি, তারা এই পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালানোর উপায়টা কি করে নিল, আয়ত্ত করে নিল। আগুন তাদেরকে যেমন নিরাপত্তা দিল পশুদের হাত থেকে, তারা বেঁচে গেল, অন্ধকারের হাত থেকে বেঁচে গেল এবং যখন শীতকাল আসে সেই শীতকালের ঠান্ডার হাত থেকেও তাদেরকে বাঁচিয়ে দিল। আমরা এখনো দেখি গ্রামগঞ্জে শহরেরও কোথাও কোথাও শীতকালে কি হয়, আগুনের চারপাশে সবাই বসে তাপ পায়, আগুনটাকে জেলে চারপাশে বসে থাকে। ঠিক তেমনভাবেই মানুষ মাংস পুড়িয়ে খেতে শিখল ধীরে ধীরে, যেটা রান্না আজকের দিনে কি হচ্ছে, রান্না আগুনের সাহায্যে আমরা এখনো রান্না করি। এই সমস্ত কাজ কিন্তু কি হয়েছে, মানুষ এই সমস্ত কাজগুলোই করেছে আগুনের সাহায্য নিয়ে। এখন শুধু রান্না বান্না নয়, এখন মানুষ আগুনকে ব্যবহার করছে বিভিন্ন শিল্প কলকারখানায়। প্রাচীন যুগে মানুষ মাটি পুড়িয়ে তারা বিভিন্ন, হ্যাঁ, তারা বিভিন্ন শস্য ভাণ্ডারগুলো, তাদের হাঁড়ি, তাদের বাসন, থালা এসব বানাতো, তারপরে ইট বানাতো, সেই ইট পোড়া ইট দিয়ে মাটি মানে বাড়ি তৈরি করতো। এখনো ইট পুড়িয়ে মানুষ বাড়ি তৈরি করছে এবং হ্যাঁ, মানুষ অনেক সময় দেখা গেছে বেশ সুন্দরভাবে সেগুলো কিছু কিছু জিনিস তৈরি করতো মাটির, সেগুলো পুড়িয়ে শিল্প তৈরি করেছে। যেমন একটা আছে এর মধ্যে আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, বিষ্ণুপুরের যে টেরাকোটা শিল্প, টেরাকোটা অ্যাকচুয়ালি কি, মাটির পোড়ানো জিনিসপত্র, মানে শিল্প এক প্রকার, তোমার কি বলবো, আমরা বিভিন্ন দেয়াল টেয়ালে লাগাই যে টাইলসের মতো জিনিস, ওই রকম ধরনের জিনিস তারা তৈরি করে এবং সেগুলোকে মাটি দিয়ে পোড়ায়, খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, এটাকে টেরাকোটা বলে। মাটির দিয়ে পুতুল তৈরি হয়, কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, মাথায় রাখতে হবে কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত আর বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প বিখ্যাত। টেরাকোটা শিল্পটা কি, পোড়া মাটির শিল্প, কিসের শিল্প, পোড়া মাটির শিল্প। কামারের
যে কাজ, দা, খন্তা, বটি এই সমস্ত যে তৈরি করে, ছুরি কাছে যে তৈরি করে লোহা পিটিয়ে পিটিয়ে, সে কিসের সাহায্যে করে? সে কিন্তু আগুনের সাহায্যে লোহাকে পুড়িয়ে তাতিয়ে গলিয়ে নরম করে করে। আবার কুমোর যে মাটির জিনিস তৈরি করে, সেও সেগুলোকে আগুনে পুড়িয়ে ঠিক করে। এবার আগুন যেমন আমাদের সুন্দরভাবে আমরা আগুনকে ব্যবহার করছি, আগুনের ভয়ঙ্কর দিকও কিন্তু আছে। ভয়ঙ্কর দিক কি আছে? আগুন অনেক সময় শিল্প কলকারখানায় আগুন লেগে যায়, অনেক সময় আমাদের অসাবধানতাবশত বাড়িতেও আগুন লেগে যেতে পারে, আর আগুন লাগলে তখন ভীষণ রকমের বড় বিপদ ঘটতে পারে। আগুন এখনকার দিনে আরো সমস্যার একটা বিষয় আছে, যেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। গ্যাসে সবাই রান্না করছে, তো এই গ্যাস সিলিন্ডারও কিন্তু প্রতি বছরে ফেটে বহু মানুষের মৃত্যু ঘটে। ফলে গ্যাস, যখন আমরা গ্যাসে রান্না করছি, তখন আমাদের ভাবতে হবে সেই গ্যাসের এটা আমরা সুন্দরভাবে অন করছি, অফ করছি কিনা, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। গ্যাসের সিলিন্ডারগুলোকে সুন্দরভাবে অফ করতে হবে, প্রত্যেকটা নবকে অফ করে রাখতে হবে, না হলে ভীষণ বড় বিপদ ঘটে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা এইসব দিকগুলো খেয়াল রাখবে। তাহলে আগুনের ভালো দিক প্রচুর রয়েছে, এবার আগুনের যে আগুন থেকে বিপদ হতে পারে সেই বিপদের জায়গাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলেই সুন্দরভাবে সব জিনিসকে ব্যবহার করা আমরা পারবো বা ব্যবহার করতে পারবো।